হ্যালো ভিউয়ার্স, আপনি দেখছেন রান্নার রহস্য। আর আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি লোভনীয় রেসিপি। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি চিকেন। তো এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রেভি বানাতে আমাদের কী কী লাগছে বা সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে লাগছে এখানে চিকেন। আমি এখানে 500 গ্রাম মুইতবন চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2 বড় সাইজের টমেটো, ফাইনলিভাবে কেটে নিয়েছি, মানে জাস্ট একটু কেটে নিয়েছি। এখানে রয়েছে 3 মিডিয়াম সাইজের পেঁয়াজ, ফাইনলিভাবে চপ করা। এখানে নিয়েছি 10 মতন কাজু বাদাম আর 5 মতন গোটা শুকনো লঙ্কা। রয়েছে মশলার মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, এখানে রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলার গুঁড়ো, আর লাগবে হচ্ছে লবণ। আর রান্নাটা আমি রাইস ব্র্যান অয়েলে করব। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে কড়াইতে 6 মতন শুকনো লঙ্কা আর 12 মতন কাজু বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা দেখুন ড্রাই রোস্ট কিন্তু করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে এই শুকনো লঙ্কার কাজু বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার তার মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখুন পেস্ট কিন্তু আমার রেডি। এবার কড়াইতে 4 টিস্পুন মতন আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে নিচ্ছি। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখুন অলরেডি কিন্তু কালার চলে এসেছে। এবার আমি ওর মধ্যে 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। মোটামুটি ভাজা ভাজা করা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে ড্রাই মশলা দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব। মশলাটাকে প্রায় 3-4 মিনিট আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে আমি আবারও ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এবার চিকেনের সাথে মশলাটাকে আমি ভাজা ভাজা করে নেব। মশলা সমেত চিকেনটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে কাজু বাদাম টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সব কিছু কষিয়ে নেব। প্রায় 6-7 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আপনারা দেখুন অয়েল রিলিজ করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে দিলাম চিকেনটাকে, দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখুন গ্রেভি চিকেন কিন্তু আমার অলমোস্ট ডান। এবার আমি একটা ফ্রাই প্যানে 1 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার গরম তেলে রেড চিলি পাউডার নেড়ে নিয়েছিলাম যেটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। গ্রেভি চিকেন কিন্তু আমার রেডি, এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি চিকেন আমার রেডি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। আর তার সাথে সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও নতুনত্ব ও ভালো রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।